একা লাগলে বলিস মনে মনে আমার নামটা নিস। বন্ধু আর বন্ধুত্বের গল্পগুলো সবসময়ই কেমন যেন মন ছুঁয়ে যায়, হোক সেটা পর্দায় কিংবা বইয়ের পাতায়। কাল্পনিক চরিত্রগুলোর সাথে কোথাও যেন নিজেকেই মিলিয়ে নেয় সবাই। এবার এমনই এক বন্ধু আর ভালোবাসার গল্প নিয়ে আসছে জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। নেটওয়ার্কের বাইরে চারজন বন্ধুর গল্প, সাথে তাদের কারো ভালোবাসার গল্প, সাথে কারো পরিবারের গল্প। এই চারজন বন্ধু তাদের ইউনিভার্সিটি লাইফের একদম শেষ দিকে একটা ট্যুর প্ল্যান করে। এই ট্যুরের আগে পরের গল্প এবং এই ট্যুরের গল্প নিয়েই নেটওয়ার্কের বাইরে। জনপ্রিয় নাটক বড় ছেলে, ব্যাচ 27, বুকের বাঁ পাশে খ্যাত তরুণ নির্মাতা আরিয়ান চেয়েছিলেন বড় পর্দায় মুক্তি পাবে তার সিনেমা, উপচে পড়া ভিড় হবে। তবে আপাতত চরকিকেই তার হল ভেবে মুক্তি দিচ্ছেন নেটওয়ার্কের বাইরে। এই গল্পটা নিয়ে আমার বড় পর্দার জন্য সিনেমা বানানোর কথা ছিল, এখন যেহেতু সেটা চরকির জন্য হলো, বড় পর্দাকে ঘিরে আমার খুব ইচ্ছা ছিল যে সিনেমাটা উপচে পড়া ভিড় হবে, অনেক দর্শক দেখবে একসাথে, অনেক বন্ধুরা একসাথে দেখবে, তাদের বন্ধুকে নিয়ে এসে দেখবে, সিনেমা শেষে আমি সবার সাথে কথা বলবো, ভালো লাগা খারাপ লাগা জানবো। এখন যেহেতু সেটা হচ্ছে না, তো আমি চাবো যে চরকিতে যেন উপচে পড়া ভিড় পড়ে, চরকিতেই, চরকি এখন আমার আমার হল। দেশি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি খুব বেশি দিন হয়নি যাত্রা শুরু করেছে, আর সেখানেই মুক্তি পেতে যাচ্ছে মিজানুর রহমান আরিয়ানের চরকি অরিজিনাল ওয়েব ফিল্ম নেটওয়ার্কের বাইরে। এক ঝাঁক তরুণ তারকা নিয়ে নির্মিত এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন শরীফুল রাজ, নাজিফা তুশি, ইয়াশ রোহান, ফারিন, অর্ষা, তাসনুবা তিশা, খায়রুল বাশার ও জোনায়েদ বগদাদি। ইতোমধ্যেই এই ফিল্মের বন্ধুত্বের একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক মাতাচ্ছে, ঠিক তেমনভাবে সিনেমাটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকের আলোচনার মধ্যমণি হয়ে থাকবে এমনটাই প্রত্যাশা নির্মাতার। আমি চাই যে ফেসবুকে একটা পোস্টের মেলা পড়ুক, মানুষ জানাক কেমন লেগেছে, মানুষ তার বন্ধুকে দেখতে বলুক, যদি তার নিজের ভালো লাগে সে যদি নিজের সাথে কানেক্ট করতে পারে গল্পটা, তার বন্ধুদেরকে মিস করে গল্পটা দেখে, একজন আরেকজনকে জানাক। আমি চাই যেহেতু ওই হলের ভিড়টা যেহেতু আমি পাচ্ছি না, এই ভিড়টা যেন আমি একটু ফিল করতে পারি, যেন চরকিতে অনেক মানুষ দেখে, যেন এটা নিয়ে ওরা কথা বলে। আসছে 19 আগস্ট থেকে চরকিতে দেখা যাবে নেটওয়ার্কের বাইরে। খান তাজনিন আহসান, সময় সংবাদ।